শরীরে প্রয়োজনীয় ভিটামিনের অন্যতম ভিটামিন ডি। বর্তমান সময়ে প্রমাণিত যে নানা শারীরিক সমস্যার পেছনে মুখ্য ভূমিকা পালন করে যাচ্ছে শরীরের এই ভিটামিনের ঘাটতি। ভিটামিন ডি হাড় ও দাঁতের গঠনের জন্য খুবই দরকারি। এর অভাবে শিশুদের রিকেট রোগ হওয়ার পাশাপাশি বড়দের অস্টিওপরোসিস বা হাড় পাতলা হওয়ার আশঙ্কা বাড়ে। অথচ এই গুরুত্বপূর্ণ ভিটামিনের উৎস রোদ। প্রতিদিন নির্দিষ্ট সময় রোদে থাকলে ভিটামিন ডি এর অভাব দূর হয়। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সিনিয়র নিউট্রিশনিস্ট শায়লা শারমিন পরামর্শ দিয়েছেন, প্রতিদিন 12টা থেকে বেলা 3টার মধ্যে 15 থেকে 30 মিনিট অবশ্যই রোদে থাকা বা রোদের তাপ শরীরে লাগানো নিশ্চিত করুন। যতটা সম্ভব স্বল্প কাপড় পরিধান করে এবং সানস্ক্রিন না মেখে রোদে দাঁড়িয়ে থাকুন, যাতে সূর্যের আলোক রশ্মি সরাসরি চামড়ায় পড়ে। সূর্যের আলো শরীরে ভিটামিন ডি তৈরি করে। এই ভিটামিন শরীরের ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করে। ঘাটতি পূরণে শরীরে নিয়মিত রোদ লাগান। সামুদ্রিক মাছ খেতে হবে। সামুদ্রিক তৈলাক্ত মাছ থেকে প্রতিদিন ভিটামিন ডির চাহিদা পূরণ করা যায়। চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট খেতে পারেন শরীরে ভিটামিন ডির ঘাটতি হলে। রক্তের চাপ বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে ভিটামিন ডি। এটি হৃৎপিণ্ডের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস নিয়মিত রাখে। হাড় মাংস জয়েন্টের সুস্থতা নিশ্চিত করে এবং ত্বকের ক্যান্সার, কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, কিডনি ক্যান্সারের প্রবণতা কমায় এই ভিটামিন। এছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণ, অ্যাজমা বা শ্বাসকষ্ট কমানো প্রভৃতি ভিটামিন ডির গুরুত্বপূর্ণ কাজ। ফলে শরীরে ভিটামিনের মাত্রা ঠিক রাখা জরুরি। ভিটামিন ডি ঘাটতিজনিত স্বাস্থ্য সমস্যা, হাড় ক্ষয় হওয়ার প্রবণতা বেড়ে যাওয়া, পেশিতে যন্ত্রণা বা ব্যথা হওয়া, ক্লান্তিবোধ ও মানসিক অবসাদ, সারাক্ষণ অসুস্থতা বোধ হওয়া, প্রচুর চুল পড়া, ঘাস শুকাতে অনেক বেশি সময় লাগা, ওজন না কমা। স্বাস্থ্য বিষয়ে এমন নানা পরামর্শ পেতে চোখ রাখুন আজকের পত্রিকায়।